Not half a minute. Wow. So I talked over. What are you? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু নেভিটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। আজকে এসেছি নতুন একটা ফ্রেশ এনার্জেটিক ব্লগ নিয়ে অনেকদিন পর। প্রীতি আমার জন্য বানিয়েছে আজকে ইডলি। আজকে একদম ডাইরেক্ট ব্রেকফাস্ট টেবিলে মা ইডলি গুলো বানালো আর আমি বানালাম চাটনি আর সাম্বারটা। ঠিক আছে, পুরো দিনটা আজকে প্রীতির সাথে কাটান। আমরা চেষ্টা করছি এখন ছোট ছোট ব্লগ দেওয়ার। আগের ব্লগগুলো অনেক বড় হয়ে গেছে, 22 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, এরকম ব্লগ কেউ দেয় না, কিন্তু আমরা দিচ্ছিলাম। কিন্তু বুঝতে পারছি এখন ব্লগটা ছোট করে দিতে হবে, 8-10 মিনিটের মধ্যে দিতে হবে। চেষ্টা করছি আজকের ব্লগটাও সেইভাবে দেওয়ার। চলুন আজকে পুরো দিনটা প্রীতির সাথে কাটান আর বাবুর সাথে কাটান। টাটা। খালি দুষ্টুমি? হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি দুষ্টুমি। এই ছেলেটা কি দুষ্টুমি করে? এই ছেলেটা দুষ্টুমি করে। জুতো পরাচ্ছি, জুতো পরাচ্ছি। এই যে ছেলে যাবে বাবার সাথে কোথায়? বাজার। কোথায় যাবে বাবার সাথে? কোথায় যাবে তুমি? তুই বাজারে যাবে? বাজারে যাবে বাবু? কিন্তু দেখো নিজের ক্যামেরা অন করলো দেখানোর জন্য। হাই বাই। আমি মা এখন দুজনে ব্রেকফাস্ট করতে বসছি, ছেলেকে খাইয়ে দিলাম, ও তো খেয়ে চলে গেছে। মা কেমন লাগছে বলো? নিজের বানানো ইডলি দারুণ লাগছে। নিজের কে কেউ খারাপ বলে? সেই, নিজের কেউ খারাপ বলে না। তো এখন ইডলিগুলো খাই, ইডলি এনজয় করি। অনেকদিন পর সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করছি। মানে এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতে এত ভালো লাগে, কোনো মানে শরীর খারাপ করে না, কিছু করে না। এদিকে যদি একটু হেভি ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে দুপুরবেলা খিদে পায় না, যদিও এটা প্রচণ্ড হেভি। তো এখন খাওয়া দাওয়া করি আমরা। তো আমি লাঞ্চে বসলাম। আজকে লাঞ্চে আছে ডাল, ভাত আর আলু ভাজা, আলু পোস্ত, একটা তরকারি। মা আর কাকু সমানে গল্প করছে, মা খাবার খাচ্ছে, কাকুর খাওয়া হয়ে গেছে। তো এখন বানালাম প্রীতির জন্য কফি। বিকেল 5টা বাজে। এবার আমিও খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ আগে দোকান থেকে চলে এসেছি। আজ অনেকদিন পর প্রীতি আর আমি সিনেমা দেখছি। কি সিনেমা প্রীতি? কুছ কুছ হোতা হ্যায়। আমরা কুছ কুছ হোতা হ্যায় খুব রোমান্টিক মুভি একটা দেখছি আর আমাদের প্রেমের দিনগুলোকে ইয়াদ করছি। যদিও আমাদের প্রেমের দিনগুলোর সাথে কুছ কুছ হোতা হ্যায় কোনো রিলেশন নেই, কারণ আমরা অত আগে থেকে প্রেম করিনি, কিন্তু সিনেমাটা খুব নস্টালজিয়া ফিল করায় আর কি। খুব ভালো সিনেমা। আমরা অনেক সিনেমা দেখলাম, সার্চ করলাম কি দেখা যায় কি দেখা যায়। তো লাস্টে ওকে বললাম যে কুছ কুছ হোতা হ্যায় দেখবো। মানে আমার খুব ইচ্ছে পুরনো সিনেমাগুলো সব ওর সাথে দেখবো, মানে যেগুলো আমি দেখেছি। ও সিনেমা দেখেনি বেসিক্যালি যখন ও মানে কলেজে পড়তো, না স্কুলে, স্কুলে যখন পড়তো কোনো সিনেমা দেখেনি। তবে আমি প্রচুর সিনেমা দেখেছি। ঠিক আছে, আমরা কুছ কুছ হোতা হ্যায় দেখছি এখন প্রাইমে। দেখে দেখে তারপর লাঞ্চ করবো, না ডিনার, ডিনার করবো, ডিনার করে শুতে যাবো। ব্যাস এখন সিনেমাটা দেখি, দেখে তারপর আবার আপনার সাথে দেখা হবে। এখন বোঝা গেছে রাত্রি 9:30, আমার খাওয়া হয়ে গেছে। তো শীতের সময় আমার অ্যাকচুয়ালি আমি খাই, মেন খাবার আমার খেজুর গুড়, ওর সাথে ঘি বলানো রুটি আর এক গ্লাস দুধ। শীতকালের সময় আমি কিন্তু যখন গুড় রুটি খাই আর তার সাথে গরম দুধ খাই, আমি মোটামুটি 6টা রুটি খাই। 6টা ডিপেন্ড করে, 6টা-7টার উপর রুটি খাই। তো আমার খাওয়া হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। এখন প্রীতি বসেছে খেতে। প্রীতির খাওয়া কি? সয়াবিনের তরকারি, খেজুর গুড়, আলু ভাজা আর রুটি, তাই তো? সবাইকে খাওয়া দাওয়া করানো কমপ্লিট, রান্নাঘরের কাজও মোটামুটি কমপ্লিট, গোলুর খাওয়া কমপ্লিট, নিচের কুকুরগুলোর খাওয়া কমপ্লিট, সবার খাওয়া কমপ্লিট করে পরে আমি এখন সেই সবাইকে খাইয়ে দাইয়ে এখন খেতে বসেছি। যেটুকু অবশিষ্টাংশ পড়ে আছে ওটা খাচ্ছি। তো যাই হোক, আজকের পুরো দিনে সেরকম কোনো প্রীতি মনে হচ্ছে শ্যুট করেনি। আমি এখনই মোবাইলে নিয়ে এটাকে এডিট করবো। আমরা না না দুদিনের ব্লগ একসাথেই দেবো। না দেখা যায় না, অলরেডি মনে হচ্ছে আগের একটা ব্লগ আছে। তো যাই হোক, আমি দেখে নিচ্ছি কি আছে না আছে। আজকে আজকে আমাদের একটা প্ল্যান হলো, আজকে কত তারিখ? আজকে 16 তারিখ। আজকে 16 তারিখ, 16ই ডিসেম্বর। তো আমরা সম্ভবত, এখনো কনফার্ম নই, 3-4টে এখনো কনফার্ম হওয়ার আছে ফ্যামিলি,
তিনটে না দুটো ফ্যামিলি কনফার্ম হওয়ার আছে। যেমনই হোক আমরা মোটামুটি এই ডিসেম্বর মাসেই পুরী যাচ্ছি, আমি প্রীতি বাবু আর আমার একটা বন্ধু আছে রাজা আর ইপসিতা ওর ওয়াইফ, আর আছে প্রীতি দিদি আর জামাইবাবু মানে দিয়া দিয়া জামাইবাবু বোবাইদা, আর তার সাথে বাবুসোনা দা মানে আমার পিসির ছেলে অ্যাড হবে কি না, আমার বন্ধু পিজু সোমা ওরা অ্যাড হবে কি না এখনও কনফার্ম নই। তো যাই হোক পুরী যদি ট্রিপটা হয় খুব ভালো হবে এই ঠান্ডায় ঠান্ডায়, কিন্তু এত রকম টার্মস কন্ডিশন হয়ে গেছে, 27 তারিখে বেরোতে হবে, 1 তারিখ আগে ফিরতে হবে, এর ছুটি ওর অমুক এই সকলই চলছে। তো যাই হোক পুরী যদি আমাদের ট্রিপটা হয় খুব ভালো হবে, আমাদের ফার্স্ট একটা বাইরে ট্যুর হবে আমাদের ব্লগের মধ্যে, যদিও পুরীটা কোনো স্পেশাল ট্যুর নয়, পুরী বছরে একবার করে সবাই যায়, আমরাও মাঝে মধ্যেই পুরী গেছি এর আগে অনেকবার পুরী গেছি, কিন্তু পুরী অলওয়েজ স্পেশাল কিন্তু এটা ট্যুরের মধ্যে ভরে না, ঘুরতে গেলাম ওই জাতীয় একটা জিনিস ঠিক আছে, মানে ট্যুর বলতে যেটা বোঝায় আর কি, মানে কোনো জায়গায় ঘুরতে গেলাম অনেকদিন থাকলাম সেখানে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করলাম সেটা আলাদা জিনিস, কিন্তু পুরীর ব্যাপারটা কি পুরী যাও সমুদ্রে স্নান করো, পুরী যাও হচ্ছে চিল করতে, চিল করতে আর কি, আরামসে সমুদ্রের ধারে বসে থাকো, সমুদ্রের ঢেউ নাও খুব মজাদার ঢেউ, যেটা গোয়ায় অবধি ভালো লাগেনি আমার, পুরীর ঢেউটা এত ভালো লাগে যেটা গোয়াতেও ভালো লাগেনি আমার। তো যাই হোক এই ভুলভাল বকার থেকে আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করলাম, প্রীতি আর আমার যে ইনহ্যাবিটস ব্লগ সে ব্লগ আজকের মতো এখানেই কমপ্লিট, কালকে আসবো নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, জানি না কালকে আসবো কি না, নেক্সট যেদিন সময় হবে নেক্সট আবার দিন আবার ওই দিন ব্লগ বানাবো, ততক্ষণ অবধি সবাইকে বাই বাই টাটা গুড নাইট, আর প্লিজ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা করেছেন আর করার দরকার নেই, কিন্তু যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, হ্যাঁ দেখছেন অনেকে দেখছেন, আমরা যেটা ওই ইউটিউব থেকে দেখানো যায় আর কি ইউটিউব স্টুডিও থেকে, যে আমাদের বেশিরভাগ যেটা ভিউয়ার তারা আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় সেটা করে দিন, হেল্প করুন আমাদেরকে, ব্যাস এটাই, টাটা বাই বাই গুড নাইট, গুড নাইট।